হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা সমাজসাথী কার্ড যদি আপনি বানিয়ে থাকেন বা আপনি ভাবছেন যে সমাজ কার্ড বানাবেন আর যারা এখনও পর্যন্ত সমাজ সাথে কার্ড করেননি তারা কিন্তু অনেক লসে আছেন কারণ পঁচিশ হাজার টাকা প্লাস তিন হাজার টাকা দেওয়া হয় সরাসরি অ্যাকাউন্টে এছাড়াও আরও অনেক টাকার সুবিধা রয়েছে পাঁচ হাজার টাকা পাবে তো বিস্তারিত জানাবো এই ভিডিওতে তার সঙ্গে জানিয়ে রাখি কার্ড করেই সরাসরি কারা এই টাকাটি পাবে আর কীভাবে আপনাকে এই টাকাটি দেওয়া হবে আর কীভাবে আপনাকে এই টাকাটি নিতে হবে কার্ড আপনি বানিয়ে রাখলেন এবার যদি আপনি সুবিধাই না পান সেক্ষেত্রে এই কার্ড বানানোর কোনো মানেই নেই ঠিক আছে তো কার্ড বানানোর পর আপনি টাকা কী করে পাবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করুন যদি আপনি সমস্যা কার্ড বানিয়েছেন বা বানাবেন ভাবছেন ঠিক আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন আর ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরও জানানোর চেষ্টা করবেন এটা রিকোয়েস্ট করবো নতুন হলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব বটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা বলা হচ্ছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন ওয়েস্ট বেঙ্গল স্বরোজগার কর্পোরেশন লিমিটেড সিদ্ধান্ত নিয়েছে সমস্তী প্রকল্পের আওতাভুক্ত সকল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা প্রকল্পের আওতায় নিয়ে আসা এর ফলে স্বনির্ভর গোষ্ঠীর কোনো সদস্যের কোনো আকস্মিক যদি অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয় তাকে এবং ও তার পরিবারকে সুরক্ষিত করবে এই বিমা তো বুঝতে পারছেন যদি আপনি এই সমসাথী কার্ডটি বানান বা সমসাথী প্রকল্পে আসেন তাহলে কিন্তু আপনার এবং আপনার পরিবারকে সুরক্ষিত করবে এই বিমা ঠিক আছে শুধু যে আপনি পাবেন সেটা নয় আপনার পরিবার কিন্তু এখান থেকে পাবে আইআরডি এ তালিকাভুক্ত বিমা সংস্থাগুলিকেই বিডিং প্রসেসের মাধ্যমে রেজিস্টার করা হবে এই বিমাতে দুর্ঘটনাজনিত সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে ঠিক আছে যেমন দুর্ঘটনার ফলে চিকিৎসার খরচ হাসপাতালের খরচ মজুরি বাবদ ক্ষতিপূরণ আপনি হসপিটালে ভর্তি থাকলে আপনার তো ক্ষতি হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে হাজিরা মজুরি সেটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এছাড়াও বিমা সংস্থা আরও অতিরিক্ত কিছু বিষয়কে বিমার আওতায় নিয়ে আসবে যেমন তথ্য শিক্ষা ও যোগাযোগ কার্যকলাপ বিমাকৃত ব্যক্তির নথিভুক্তকরণ স্মার্ট কার্ড প্রদান এই প্রকল্পে অধীনের হাসপাতালগুলির নাম নথিভুক্তকরণ ঠিক আছে এই বিমা প্রকল্পে রাজ্যের সমস্ত জেলায় প্রযোজ্য হবে অর্থাৎ সারা রাজ্য জুড়ে কিন্তু এই যে সমাজসাথী প্রকল্প এটা কিন্তু প্রযোজ্য অর্থাৎ সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার প্রথমে আপনাদেরকে জানি দিচ্ছি আপনি যখনই কার্ডটি বানাবেন ঠিক আছে সমস্যা কার্ড এটাকে কিন্তু স্মার্ট কার্ডও বলা হয় তো এক্ষেত্রে কার্ড বানানোর পর আপনি কি করে সুবিধাটি পাবেন এখানে দেখুন বলা রয়েছে কিভাবে স্মার্ট কার্ড ব্যবহার করবেন এটা প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে দেখুন কি বলা হচ্ছে বলা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর কোনো সদস্য দুর্ঘটনা দ্বারা আঘাতপ্রাপ্ত হলে তাকে নথিভুক্ত হাসপাতালে যেতে হবে ঠিক আছে আপনার কার্ডে যে নথিভুক্ত হাসপাতাল রয়েছে সেখানে আপনাকে যেতে হবে হাসপাতাল কর্তৃপক্ষ কার্ডটি যাচাই করে নেবেন আপনি যে কার্ডটি নিয়ে যাবেন সমস্যাটি কার্ডটি তারপর প্যাকেজ রেট অনুযায়ী চিকিৎসার খরচ বাবদ টাকা কার্ড থেকে কেটে নেবে ঠিক আছে আপনাকে কোনো টাকা দিতে হবে না কার্ড থেকে সরাসরি তারা কেটে নেবে তারপর বলা হচ্ছে চিকিৎসার খরচ কার্ডের প্রাপ্য টাকার বেশি হলে অতিরিক্ত টাকা উপভোক্তা বা স্বনির্ভর গোষ্ঠীকে দিতে হবে তো প্রচুর সুবিধা কিন্তু রয়েছে এটা আপনি বুঝতে পারছেন এখান থেকে আপনি এবং আপনার পরিবার কিন্তু এই ফ্যাসিলিটি পেয়ে যাবে তো আশা করি এখান থেকে আপনার বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে আপনাকে এই কার্ডটি ব্যবহার করতে হবে এবার কার্ডটি বানানোর পর কবে থেকে আপনার বিমা পরিষেবা শুরু হয়ে যাবে আপনি কার্ডটি বানালেন আজকে কবে থেকে শুরু হবে নথিভুক্তকরণের পর পরবর্তী মাস থেকে স্মার্ট কার্ডের সুবিধা পাওয়া যাবে কবে থেকে পাবেন আপনি এ মাসে বানালেন তার পরের মাস থেকে কিন্তু এই কার্ডের সুবিধা পাওয়া যাবে তাছাড়াও রয়েছে আপনি হসপিটালে ভর্তি থাকাকালীন কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে কিসের খাতে আপনার যে মজুরি রয়েছে সেই হিসাবে কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে তো কত দেওয়া হবে আপনাকে চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে এই দুর্ঘটনা বিমা যোজনার পরিষেবায় যেসব সুযোগ সুবিধা আপনি পাবেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিনামূল্যে দু লক্ষ টাকার বিমা পরিষেবা পাবে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন দুর্ঘটনায় মৃত্যু আংশিক ক্ষতিগ্রস্ত সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে এই বিমা যোজনার পরিষেবা আপনি পেয়ে যাবেন দুর্ঘটনাজনিত কারণে হাসপাতালে ভর্তি হলে ষাট হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা আপনি পেয়ে যাবেন দুর্ঘটনাজনিত কারণে ডে কেয়ার বিভাগে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে ঠিক আছে পাঁচ হাজার টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন হাসপাতাল ভর্তিকালীন অবস্থায় প্রতিদিন একশো টাকা করে সর্বাধিক তিরিশ দিনের সাহায্য পাওয়া যাবে তিরিশ দিন পর্যন্ত আপনি থাকলে ভর্তি থাকলে যদি আপনার ভর্তি থাকতে হয় সেক্ষেত্রে আপনি প্রতিদিন একশো টাকা করে অতিরিক্ত পেয়ে যাবেন এটা চিকিৎসা খাতে খরচের জন্য নয় কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে আপনি যে হাসপাতালে ভর্তি রয়েছেন আপনার যে মজুরি রয়েছে সেই হিসাবে কিন্তু আপনাকে এই একশো টাকা করে তিন হাজার টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে ঠিক আছে আপনি যে কদিন ভর্তি থাকবেন সেই হিসাবে তারপর রয়েছে দুর্ঘটনাজনিত মৃত্যু হলে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য পঁচিশশো টাকা এবং অতিরিক্ত দু লক্ষ টাকার উপর ঠিক আছে তারপর রয়েছে দুর্ঘটনায় মৃত সদস্য বা সদস্যার সন্তানের পড়াশোনার জন্য পঁচিশ হাজার টাকার অতিরিক্ত খরচ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সদস্য বা সদস্যা তো এখানে আপনি আশা করি বুঝতে পারছেন মেল ফিমেল অর্থাৎ মহিলা এবং পুরুষ উভয়ই কিন্তু এই কার্ডের জন্য যোগ্য এই সমস্যা কার্ড আবেদন করতে পারবে ঠিক আছে তবে আপনাকে কিন্তু অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্য হতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর দল বলতে কী বোঝায় রাজ্য সরকারের দ্বারা দশ থেকে কুড়িজন দ্বারা একটি গোষ্ঠী ঠিক আছে গঠিত একটি গোষ্ঠী যারা প্রত্যেক স্বল্প সঞ্চয়ের মাধ্যমে ব্যাংক থেকে ঋণের সুবিধা নিতে পারেন তাদেরকে কিন্তু স্বনির্ভর গোষ্ঠী বলা হয় আপনি অবশ্যই জানেন এবার আপনি এই কার্ডের জন্য কি করে আবেদন করতে পারবেন প্রথমত আপনাকে স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য হতে হবে এবার দলের সদস্য হওয়ার পর আপনি যেখানে দলটি গঠন করবেন সেখানেই কিন্তু আপনাকে আবেদন জানাতে হবে যে এই কার্ডের জন্য ঠিক আছে সমাজ যে প্রকল্প রয়েছে এই যে স্মার্ট কার্ড দেওয়া হয় বা সমাজী কার্ড দেওয়া হয় সেই কার্ডের আন্ডারে কিন্তু আপনাকে আসতে হবে ঠিক আছে আর তাহলেই কিন্তু আপনি যে সময় কার্ডটির জন্য আবেদন করবেন কার্ডটি অ্যাক্টিভ হওয়ার পর এক মাস পর থেকে কিন্তু আপনি এই সুবিধা পেয়ে যাবেন আর যদি আপনি স্বনির্ভর গোষ্ঠী দল ছাড়া কোনো ব্যক্তি দেখছেন ভিডিওটি তাহলে কিন্তু আপনি পাবেন না আমি আবারও বলে দিচ্ছি ঠিক আছে আপনাকে কিন্তু স্বনির্ভর গোষ্ঠী দল হতেই হবে এবার আরেকটা যেটা ভাইটাল বিষয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কি কোনো বিমার কিস্তি দিতে হবে আপনাকে কোনো টাকা দিতে হবে না একটা টাকাও কিন্তু আপনাকে দিতে হবে না ঠিক আছে জিরো টাকায় অর্থাৎ ফ্রিতে কিন্তু আপনি এই সমস্ত সুবিধাগুলো পেয়ে যাবেন কোনো টাকা আপনাকে খরচ করতে হবে না ঠিক আছে তো আশা করি এখান থেকে বুঝতে পারছেন যে কীভাবে আপনাকে কার্ডটি ব্যবহার করতে হবে কার্ড আপনি কীভাবে পাবেন কার্ড কারা পাবে ঠিক আছে আর এই সমস্ত সুবিধা কিন্তু আপনি কোনো টাকা খরচ ছাড়াই কিন্তু বিনামূল্যে একদম পেয়ে যাবেন তো আশা করি এখান থেকে আপনার পুরো বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি আমি বিস্তারিত জানিয়ে দিলাম তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই কিন্তু সবার কাছে শেয়ার করে এই আপডেটটি জানানোর চেষ্টা করবেন যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছে তারা যেন জানতে পারে এবং আপনি যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে চান তাহলেও আপনি করতে পারবেন দশজন গঠন করতে পারবেন আপনি পুরুষ বা মহিলা হন আপনি কিন্তু দল গঠন করতে পারবেন স্বনির্ভর গোষ্ঠী ঠিক আছে তো এই ছিল কিন্তু আপডেট অবশ্যই ভিডিওটিকে লাইক করে অন্যদের শেয়ার করবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন